আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইচুকাই গাছ নিয়ে ইচুকাই গাছ আপনারা সবাই চিনেন জানেন কী রোগের কাজে লাগে এটা অনেকজনে জানেন না অনেক মারাত্মক মারাত্মক রোগের কাজে লাগে আমি আজকে একটা রোগের কথা বলবো দেখেন অনেকজনের রাত্র রাত্রে জ্বর বা বা একদিন দুই দিন আরে আরে জ্বর আসে এক ঘন্টা দুই ঘন্টা তাকে তারপরে আর তাকে না আপনি কীভাবে কুন নিয়মে সারবেন সেটা আমি বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন দেখেন এমনও আছে এক মাস পরে পরে জ্বর আসে সেই জ্বরের শরীর কাহিল করে দেয় সেটা হলো ধাতুক ক্ষয়ের জ্বর বলে মানুষে ধাতুক শরীরের ক্ষয় হয়ে গেলে তখন সেই জ্বরটা আসে অনেক ডাক্তার কবিরা চিকিৎসা করে কোনো মাতাল বার করতে পারে না কিন্তু আপনি অতি সহজে সারতে পারবেন এই গাছের সাহায্যে এই গাছটা অনেকটি রোগের কাজে লাগে দেখেন আপনি একটি ফুল উঠায় নেবেন এরম ফুল উঠায় নেবেন সেই ফুলটা আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি ভ্যান্ডার করে নেন ভ্যান্ডার করে নিতে পারেন এমনিও আপনি চাবা একাইতে পারেন সকালে বিকালে দুইবেলা দুইটা করে ফুল খাবেন আপনার এক সপ্তাহ খাওয়ার পরে সেই জ্বরটা তাকবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম